আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, তো আমি স্বাগত চাই। তো আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, সেটা হচ্ছে গার্মেন্টসের বিষয় নিয়ে। তো আমরা গার্মেন্টসের কোয়ালিটি ডিপার্টমেন্টে যারা রয়েছে তাদের জন্য আজকে কিছু ইম্পর্টেন্ট কথা থাকবে। তো আমাদের অবশ্যই একটা গোলকে কিন্তু স্থির করতে, লক্ষ্যকে আমাদের অবশ্যই ঠিক করতে হবে, গোল ছাড়া কোনো কিছু করা কিন্তু সম্ভব না। তো যাই হোক, আমরা কোয়ালিটি দেখা যাচ্ছে যে আমরা একই ফ্যাক্টরিতে 5 থেকে 7 বছর 10 বছর পর্যন্ত কিন্তু আমরা একই ফ্যাক্টরিতে করে রয়েছি, তাতে কিন্তু আমাদের কোনো ডেভেলপ হচ্ছে না। তো আমাদের কারণ একটাই, আমাদের কাজ যে শেখার যে ইচ্ছা যে প্রয়াস সেটা কিন্তু আমাদের ভিতর নেই। তো সেটাকে করতে গেলে অবশ্যই আমাদেরকে কাজের সাথে দৌড়াতে হবে, কোন কাজ কী বা কোন কাটিং সেশন কী বা সুইমিং সেশন ডিগ্রি সেশন কী আছে, এই কুটনৈতিক বিষয় কিন্তু আমাদেরকে নোট করে রাখতে হবে, তারপরে কিন্তু আমরা ভালোভাবে কিন্তু এই প্রসেসগুলো সম্পর্কে জানতে পারবো। তো অবশ্যই আমাদেরকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে কাজগুলো বিষয়ে, যে টেকনিশিয়ান কিছু জানতে হবে, তাহলে কিন্তু আমরা নিজের ভিতরে সাহস যোগাতে পারবো, আমাদের ভিতরে সাহস যোগবে, তাহলে কিন্তু আমরা বিভিন্ন রকম ফ্যাক্টরিতে বা কোম্পানিতে কিন্তু আমরা অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু আমরা নিজেকে তৈরি করতে পারবো। তো আসলে আমরা নিজে যদি না জানি, সেক্ষেত্রে কিন্তু অন্য কোথাও বা জবের জন্য যদি অ্যাপ্লাই করবো সেটা কিন্তু নিজের ভিতরে একটা কাজ করানো। তো সেটাকে কাজ করার জন্য আমাদের অবশ্যই মন দিয়ে কাজ করতে হবে, এবং যারা কোয়ালিটি ডিপার্টমেন্টে আছেন তারা অবশ্যই এই কোয়ালিটির যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে তারা অবশ্যই এগুলো সুন্দরভাবে স্টাডি করবেন, এবং বিভিন্ন রকম ভাইয়ের যে ম্যানুয়ালগুলো রয়েছে সেগুলো অবশ্যই জানবেন। তো মূলত এগুলো জানলে কিন্তু আপনি অন্য কোথাও কিন্তু আপনি জবের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো যারা প্রোডাকশন সেকশন আছেন, প্রোডাকশনের বিষয়ে যা প্রোডাকশন ক্যাপাসিটি এবং টেকনিক্যাল যে ইস্যুগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। আর যারা প্ল্যানিং ডিপার্টমেন্ট রয়েছে, প্ল্যানিং সম্পর্কে অবশ্যই কোর্ডিনেটিং বিষয়ে জানতে হবে। তো আসলে আমাদেরকে, আমরা কিন্তু বাংলাদেশি, আমরা খুব আরাম পেয়েছি, মূলত এটাই হলো মূল প্রবলেম। তো আমরা এই আরাম পেয়েশার কারণে কিন্তু আমরা এই যে স্যালারি অ্যামাউন্টটা বেশি, যে অন্য কোথাও যা আছে বা আমি একই ভাবে করে আছি যে ধরেন 20-30 হাজার স্যালারি, বা অন্য কোথাও গেলে যে এয়ারসি স্যালারি বেশি পাবো না, এরকম মাথায় কিন্তু কাজ করে, কিন্তু আদৌ না। আপনি যদি নিজেকে সঠিকভাবে গড়াতে পারেন অবশ্যই অন্য কোথাও আপনি ভালোভাবে যদি নিজেকে প্রেজেন্টেশন করতে পারেন অবশ্যই ভালো আপনি স্যালারি আশা করতে পারবেন। তো এই গার্মেন্টসের যে কিউএমএস যে সিস্টেম রয়েছে সেই আজকে কিউএমএস সিস্টেম নিয়ে আজ রাত 8টায় আমি লাইভ আসবো। ইনশাল্লাহ আমি কিউএমএসের ফুল ডিটেলস নিয়ে আলোচনা করবো, যারা কিউএমএসে জব পেতে চান এবং কিউএমএস সম্পর্কে জানতে চান। আর একটা ফ্যাক্টর দেখুন, কিউএমএস ভেরি ইম্পর্টেন্ট। তো কিউএমএস কিন্তু একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড কিন্তু মেনটেন করে না, কেননা যে কিউএমএস কিন্তু একটা কোয়ালিটির মূল পার্ট, কেননা যে কিউএমএস কিন্তু একটা ভারী কোয়ালিটি স্ট্যান্ডার্ডকে তিনি ধরে রাখতে পারেন। আর মূলত কথা হচ্ছে যে আর কিউএমএসের প্রথম যে রুলস এবং পলিসি সেটা হচ্ছে যে আপনার একটা ইয়ের উপরে আপনাকে ফোকাস রাখতে হবে, কাস্টমারের যে প্রোডাক্ট রয়েছে সেটার উপর কিন্তু আমাদেরকে অবশ্যই ফোকাস রাখতে হবে। আর টোটালি কিন্তু আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সুন্দরভাবে করাতে হবে, তাহলে কিন্তু আমরা ভালো কিছু আশা করতে পারি এবং কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা আমরা পেতে পারি। তো আপনারা এই রাত 8টায় অবশ্যই আমার এই লাইভে থাকবেন। অবশ্যই নেক্সট আমি কেএমএসের ফুল সিস্টেমটা আমি আলোচনা করবো। তো আজকের ভিডিও মিস করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।